আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি, চেপা শুটকি দিয়ে চাল কুমড়ার বড়া বানাবো। চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানাবো। তো এখানে আমি তিনটা চেপা শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ নিয়েছি। এটা আমি শিলপাটায় বেটে নেব সবগুলো। শিলপাটায় দিয়ে হলুদ দিয়েছি, অল্প একটু মরিচ দিয়েছি, অল্প একটু হলুদ ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চাল কুমড়ো পাতাটা। এটা সব পাতা বলতে লাউ পাতা দিয়ে খেতে পারেন, মিষ্টি লাউ পাতা দিয়েও খেতে পারেন। তো এই বড়াটা খুবই সুস্বাদু, খুবই মজা। তো এখানে আমি সবগুলোতে মশলা মাখিয়ে নিব। মশলা মেখে এভাবে ভাঁজ দিয়ে নিব যাতে ভাজার সময় মশলাগুলো বেরিয়ে না যায়। তো এভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। অবশ্যই ভাঁজ দিতে হবে, তা না হলে সমস্ত মশলা বের হয়ে যাবে, খুলে গেলে সমস্ত মশলাগুলো বের হয়ে যাবে। তো একে একে আমি সবগুলো পাতা এভাবে করে নিয়ে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা করে খাবেন। অসম্ভব মজা, অসম্ভব স্বাদ। আলহামদুলিল্লাহ আমি খেয়েছি, অনেক ভালো হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাসায়। এ চাল কুমড়ো পাতা না থাকলেও লাউ পাতা, তারপর না হলে মিষ্টি লাউ পাতা, এই তিনটের একটা পাতা তো অবশ্যই বাজারে পাওয়া যায়, অবশ্যই খেয়ে দেখবেন। অসম্ভব মজাদার, একদম খেলে মন ভরে যাবে। উল্টে পাল্টে ভেজে নেব, এমনভাবে ভাজবেন না যাতে পুড়ে যায়। তো আস্তে করে উল্টে দিতে হবে, জানি ভিতর থেকে মশলাগুলো বের না হয়ে আসে। মশলাগুলো বের হয়ে আসলে খেতে ভালো লাগবে না। অবশ্যই আলতো হাতে উল্টাতে হবে। তো আমার ভাজা শেষ, আবার দুটো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।